অর্থপাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হোসেন রুবেলের 5,706 বিঘা জমি সহ অর্থ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। সিআইডির আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। বিপুল পরিমাণ জমি ছাড়াও দুই ভাই সহ পাঁচজনের 88টি ব্যাংক হিসেব ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকে থাকা 10 কোটি টাকা, 55টি বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়িও ক্রোক করার নির্দেশ দিয়েছে আদালত। গেল বছরের 16 মে ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার অভিযোগে করা মামলায় 7 জুন বরকত ও রুবেল সহ 9 জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর 26 জুন তাদের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় অর্থ পাচারের মামলা করে সিআইডি। সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ বলে পরিচিত বরকত ও রুবেলের বিরুদ্ধে প্রায় 2,000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। 5,706 বিঘা জমি এবং 188টা ব্যাংক হিসাবে 9,75,66,878 টাকা, আর তাদের 55টি গাড়ি, যার মধ্যে বাস, ট্রাক, মাইক্রোবাস এবং প্রাইভেট কার সহ 55টি গাড়ি, যেগুলো আজকে রাষ্ট্রের অনুকূলে ফ্রিজ করা হয়েছে এবং খুব শিগগিরই তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে এবং চার্জশিট দাখিল করার পরে এই মামলাগুলো যথারীতি তাদের বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে।